আপাতত দেশে খাদ্য ঘাটতির আশঙ্কা নেই উল্লেখ করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, প্রয়োজন হলে সীমিত পরিমাণে চাল আমদানি করা হবে। বন্যার ক্ষয়ক্ষতি ও আমনের উৎপাদন সহ সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আয়োজিত অনলাইন সেমিনারে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। কৃত্রিম সংকট ঠেকাতে বাজার নিয়ন্ত্রণে নজরদারির উপর গুরুত্ব দেন তিনি। এ সময় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, চাল আমদানি করা হলে কৃষক ও ভোক্তার স্বার্থ বিবেচনায় রেখেই করা হবে। সেকেন্ড বন্যা যদি এসে যায় তাহলে কিন্তু আমাদের চিন্তাগত অন্তর্ভুক্ত ন্যাশনাল সিকিউরিটি বাড়ানোর জন্য তখন আমদানি করার প্রয়োজন রয়েছে, যার কারণে আমরা সর্বপ্রস্তুতি নিয়ে রাখি যাতে পেঁয়াজের মতো না। আমাদের যথেষ্ট পরিমাণ চাল গুদামে থাকা দরকার, যাতে করে মালে মার্কেটের নিয়ন্ত্রণ, বাজারের নিয়ন্ত্রণ চাল ব্যবসায়ী, চাল মালিক, মিল মালিক তাদের হাতে না চলে যায়। এই প্রেক্ষিতেই রপ্তানির আমদানির কথাটা চিন্তা করা হয়েছে যে কোনো ক্রমেই যেন বাজার মিলারদের নিয়ন্ত্রণে না যায়।